ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা দেখছো অনেস্ট প্যাশন। আজকের ভিডিওতে তোমরা দেখে বুঝতেই পেরে গেছো আমি কী শেয়ার করব। আজকের ভিডিওতে আমি শেয়ার করব বসন্ত উৎসব মেকআপ লুক, মানে তোমরা বসন্ত উৎসবের দিন ঠিক কীরকম করে সাজতে পারো। আজকের ভিডিওতে আমি যে সমস্ত প্রোডাক্টগুলো শেয়ার করেছি এবং টেকনিকগুলো করেছি সেগুলো খুব তাড়াতাড়ি তোমরা ইজিলি করে ফেলতে পারবে আর যে কেউ করতে পারবে। সো এই মেকআপটাকে দেখো আমি কতটা সিম্পল রেখেছি। তো চলো স্টার্ট করি আর কথা না বাড়িয়ে। প্রথমেই আমি দেখো চুলগুলোকে খুব ভালো করে সিকিউর করে নিচ্ছি, কারণ কি মেকআপ যখন করি তখন ওই চুলগুলো পরে মুখে খুব বিরক্তিকর একটা ব্যাপার লাগে। তো এরপর যেটা ইউজ করবো সেটা হচ্ছে গুড ভাইবসের একটা শীট মাস্ক, এটা আমি লাগিয়ে নিলাম আর 10 থেকে 15 মিনিট আমি রেখেছিলাম। এটা সম্ভবত 20 মিনিট লেখা থাকে, বাট ওই 15 মিনিট রাখলেই কাজ আমার হয়ে যায়। আর এরপর যে সিরামটা ছিল ওটা ভালো করে আমি মুখে বসিয়ে নিচ্ছি। মামাআর্থের একটা আমি ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি আর ময়েশ্চারাইজারটা খুবই ভালো আর পুরোপুরি অয়েল ফ্রি, যেটা তুমি তোমরা সামারে ইউজ করতে পারবে। যতই বসন্তের মেকআপ করি বাট সামার কিন্তু খুব ভালো হয়েই পড়ে গেছে। তো এরপর ইউজ করে নেবো সানস্ক্রিন, যেহেতু বসন্ত মেকআপ বা বসন্ত উৎসব যেহেতু সকালবেলাতেই বেশি হয় সেই জন্য একদমই এই ইপ করা যাবে না। তো এরপরে আমি যেটা লাগাবো সেটা হচ্ছে ভ্যাসলিন, লিপসটাকে ভালো করে ময়েশ্চারাইজ করে নেওয়ার জন্য। ফেসটাকে একটু সুন্দর করে তৈরি করে নিয়েছি। এরপর যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা প্রাইমার, যেটা কি না মেন ওয়াইভের, আর এটা আমি জেল বেস প্রাইমার ইউজ করেছি। এই প্রাইমারটা যদি তোমরা ইউজ করতে না চাও তো যে নর্মাল অ্যালোভেরা জেল হয় সেটাও কিন্তু ইউজ করা যায়, খুব ভালো কাজ দেয় সেটা। আর এই প্রাইমারটা সত্যি কথা এতটাই ভালো যে কি পুরোপুরিভাবে পোর্সগুলো মিনিমাইজ হয়ে যায়। তো এরপর দেখো আমি কিন্তু কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি, আমি কনসিলারটা অল্প করে গোটা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো আমি কিন্তু আগে কোনো রকম কালার ক্যারেক্টার ইউজ করিনি বা ফাউন্ডেশন ইউজ করছি না, এই কারণের জন্য কনসিলার দিয়ে সেই সমস্ত জায়গা যেগুলো হালকা হালকা স্পট আছে আর আন্ডার আইতে আমি খুব ভালো করে ইউজ করে নিচ্ছি, আর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি কান গলা কিছুই বাদ দিইনি, নইলে কিন্তু ব্যাপারটা পুরো আনইভেন হয়ে যেত। বিষয়টাকে কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি এবারে কন্ট্রোল করব। তো কন্ট্রোলের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেই সেম প্যালেটটা, আর 1 ঘন্টা আগে থেকে মুখটাকে পাউট করে রেখেছি কারণ আমি ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না। তো এই দেখো আমি এবার যে সমস্ত আমার এরিয়াগুলো আছে সেগুলোকে আমি কন্ট্রোল করে নিচ্ছি, আর এটা দেখে বুঝতেই পারছো তো আমি ক্রিম কন্ট্রোল করছি আজকে। নোজ ফরহেড জলাইন সব কিছুকে দেখো খুব ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। আর যেহেতু বসন্ত উৎসব সকালবেলা হয়, মানে সকালবেলা যা অনুষ্ঠান থাকে একটু সেটার সময়টা কমই দিতে হয় আমাদের সাজগোজের পেছনে, কারণ অতটা সময় পাওয়া যায় না, এই জন্য যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি ব্লাশের জন্য একটা লিপস্টিক ইউজ করেছি। এবারে দেখো কন্ট্রোলটা আর লিপস্টিকটা আমি একই সাথে ব্লেন্ড করছি, মানে একই সাথে মানে মিক্সড করে ফেলছি না, মানে দুটোকে আলাদা আলাদা করে ব্লেন্ড করছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এবারে আমি ফিটমি কম্প্যাক্ট দিয়ে গোটা ফেসটাকে আমি সেট করে নিচ্ছি। এবারে চলে যাচ্ছি আইব্রোতে। আইব্রোটাকে প্রথমে আমি খুব ভালো করে কম করে নেব, এরপর প্রোডাক্ট দিয়ে এখানে আমি ইউজ করেছি ব্লু হেভেনের একটা আইব্রো পেন্সিল, খুব ভালো করে আমি আইব্রোটাতে অ্যাপ্লাই করে নেব, দেন আবার কম করে নেব, এতে করে কিন্তু খুব ভালোভাবে প্রোডাক্টটা ছড়িয়ে যায়।
আমি আইশ্যাডোর জন্য এখানে দেখো মিস রোজের একটা প্যালেট ইউজ করছি। এই প্যালেট থেকে প্রথমে আমি একটা ব্রাউন কালারের শেড নিয়েছি, দেন আমি একটা পিঙ্ক কালারের শেড পিক করেছি আর খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আইশ্যাডোর জন্য আমি কিন্তু বেশি করে ইউজ করিনি, মানে প্রোডাক্ট খুব অল্প ইউজ করেছি, কেন কি পিঙ্ক কালারটা এতটাই ব্রাইট কালার যে কি সেটা যদি আবার বেশি বেশি করে ইউজ করি তাহলে দেখতে একদমই ভালো লাগবে না। তো দেখো পিঙ্ক কালারটা অল্পর মধ্যে ব্লেন্ড করে নিয়েছি আর এবারে আমি একটা শিমার আইশ্যাডো এই গোল্ডেন কালারটায় লাগিয়ে নিচ্ছি। কাজলের জন্য দেখো আমি এখানে ফেসলেসের একটা কাজল ইউজ করেছি আর কাজলটা যেরকম আমরা নর্মাল পরি ওরকমভাবেই পরে জাস্ট একটু ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়েছি, নিয়ে আমি এটাকে স্মাজ করছি। আর স্মাজটা দেখো আমি বাইরের দিক করে করছি, মানে যাতে একটুখানি বেরিয়ে যায়, একটা লাইন ক্রিয়েট হয়। দেখো একটা লাইন মতো ক্রিয়েট হয়েছে, এবার ওই লাইনটা থেকে আমি আস্তে আস্তে একটু ব্ল্যাক কালারের আইশ্যাডো নিচ্ছি আর ওই লাইনটা থেকে আমি ইনার কর্নারের দিকে ড্র করছি। দেখো এখানে কিন্তু আমি কোনো রকম কাজল বা লাইনার ইউজ করিনি এই উইংটাকে ড্র করার জন্য, আমি জাস্ট আইশ্যাডো দিয়েই এই উইংটাকে ড্র করলাম। এবার ইনার কর্নারটায় দেখো আমি হালকা করে একটু হাইলাইট করে নিচ্ছি। এবারে আই লুকটা আমি মাস্কারার সাথে কমপ্লিট করছি আর এই মেবলিনের মাস্কারাটা খুবই ভালো। মেকআপ আমার কিন্তু অলরেডি ডান, এবার পুরোটাকে সেট করে নিচ্ছি। দেখো আমি গুড ভাইবসের একটা টোনার দিয়ে আর স্পঞ্জ দিয়ে সেটাকে আমি একটু বসিয়েও নিচ্ছি। মেকআপের প্রায় শেষের দিকে আমি চলে এসেছি আর এখানে আমি ভীষণ আমার ফেভারিট একটা পার্ট করছি এখন, সেটা হচ্ছে হাইলাইটার। তো আমি এখানে হাইলাইটারের জন্য ইউজ করেছি মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার, এই হাইলাইটারটা ভীষণই ভালো। এবার লিপস্টিক পরে নিলেই আমার মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করছি স্ট্রিক ওয়ার্কের একটি মিনি লিপস্টিক, এটা হচ্ছে মেজেন্ডা কালারের ছিল, এই লিপস্টিকটাও ভীষণ ভালো অনেকক্ষণ স্টে করে। তো মেকআপ পুরোপুরি হয়ে গেছে, তো চলো এবার আমি তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখিয়ে নিই। তোমরা যদি আমার সোশ্যাল মিডিয়ায় কেউ ফলো করতে চাও তাহলে তাড়াতাড়ি যাও আর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা আছে, তাড়াতাড়ি গিয়ে ফলো করতে পারো।
তাহলে দেখতেই পেলে কত সহজে আমি এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করলাম। আর হ্যাঁ, আমি যেহেতু একসাথে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করেছি এই জন্যই আমার এতটা কম সময় লেগেছে। তো তোমরাও এরকম করতে পারো, স্টেপ বাই স্টেপ মেকআপ করলে গরম রোদ যাই হোক কোনো অসুবিধা হয় না। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে বা আজকের টিউটোরিয়াল ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করে দিও। আজকের জন্য এখানেই যায়, দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর ভালো করে চলো।